السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد সুপ্রিয় দর্শক মন্ডলী, সকলকে জেসিএক্স ইসলাম আমরা এই অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের আয়োজন শুরু করছি। আল্লাহ তাআলার মেহরবানিতে আলহামদুলিল্লাহ নিউজ 24-এর পর্দায় প্রতিদিন এই সুন্দর আয়োজন দেখতে পাচ্ছেন এবং ক্যাপিটাল এফএম 94.8 এ চ্যানেলও এই অনুষ্ঠানটি সরাসরি শুনতে পাচ্ছেন। এখানে আমরা জীবন ঘনিষ্ঠমূলক বিষয় নিয়ে আলোচনা করে থাকি এবং প্রশ্ন উত্তরে ইসলাম নিয়ে কথা বলে থাকি। আজকে যে বিষয় নিয়ে আলহামদুলিল্লাহ আমরা কথা বলবো তা হলো মহান রব্বুল আলামিনের উপর আস্থা ও বিশ্বাস। এ বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুহাদ্দিস মুফাসসির শেখ মুফতি আনামুল হক সিদ্দিকী, খতিব বাইতুল ইবাদত জামে মসজিদ খিলগাঁও ঢাকা। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। মোহতারাম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার তো আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। দর্শক মণ্ডলী, পবিত্র কোরআনে হাকিমে আল্লাহ তাআলা অনেক জায়গাতে ইরশাদ করেছেন, তার মধ্যে এক জায়গাতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, উমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপরে সর্ব অবস্থায় ভরসা করবে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমরা জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর উপরে ভরসা করব। যখন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, খুব আদর করে প্রিয় জেনে আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তামাম নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন, যেমনটি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নিজেই ইরশাদ করেছেন, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, যে বান্দা তোমাদের উপরে এত নেয়ামত দেওয়া হয়েছে তোমরা যদি গুনতে চাও তো গুনে শেষ করতে পারবে না। চলুন আল্লাহ তাআলার উপরে বিশ্বাস, আস্থা ও বিশ্বাস নিয়ে আলোচনা শুনবো মোহতারাম আপনার কাছে। মাশাআল্লাহ, আপনাকে অসংখ্য মুবারকবাদ, যে খুবই একটি চমৎকার আলোচনা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাস ও আস্থা রেখে চলা। কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে বিশ্বাস এবং আস্থা রেখে চলে তাহলে তার কোনো জায়গাতেই ব্যর্থতা, অসফলতা, অপ্রাপ্তি থাকবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলে নিজেই বলে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা নিরাশ হয়ো না, তোমরা চিন্তিত হয়ো না, তোমরাই প্রতিটা ধাপে ধাপে প্রতিটা কাজে তোমরা বিজয়ী হবে, সফল কাম হবে। শর্ত হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, ইমানদার হতে হবে। ইমান অর্থ তাসদিক বিল জিনান, অন্তরে আল্লাহর উপর অগাধ বিশ্বাস রাখা, যা দেখি না দেখি সব কিছুর স্রষ্টা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই বিশ্বাস, এই বিশ্বাস যে রাখে তাকে মুমিন বলা হয়, আর মুমিন শব্দের বহুবচন হচ্ছে মুমিনিন। সুতরাং এদিকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন, তোমরা চিন্তা করো না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের রাত্রে যখন কাফেররা পিছনে রাসূলকে অনুসরণ করে চলছিল, এক পর্যায়ে গারে সৌর পর্যন্ত কাফের বাহিনীর একদল বা কেউ কেউ পৌঁছে গিয়েছিল, তখন হযরত আবু বকর খলিফা আউয়াল সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছিলেন, হুজুর, কাফের শত্রুদেরকে তো দেখা যাচ্ছে, তারা আমাদের একদম সন্নিকটে। তো আল্লাহ তাআলা তখনই সান্ত্বনার বাণী শুনে দিলেন, লা তাহজান ইন্নাল্লাহ মানা। নবী সাল্লাল্লাহু বললেন যে চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। তো আল্লাহর উপরে বিশ্বাস রাখার কারণে এই কাফের সম্প্রদায় এই জাবলে সুর, গারে সুরের একদম কিনারে, অর্থাৎ যে গুহাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্রয় নিয়েছিলেন, ওই গুহার মুখ পর্যন্ত শত্রু বাহিনী পৌঁছে গিয়েছিল, কিন্তু উনি তার সাথীকে বলছিলেন, ইদি ইয়াকুলু লি সাহিবিহি লা তাহজান, বিশ্বনবী ইন্নাল্লাহ মা'ানা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, আবু বকর তুমি চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। তো আল্লাহ তাআলা এমন ভাবে তাদেরকে হেফাজত করছেন। মোতারাম, আপনার কথা থেকে যে বিষয়টি আমরা বুঝতে পেরেছি যে আল্লাহর উপরে বান্দা যখন ভরসা করবে তো আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনি সুন্দর বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকরকে নিয়ে সেই গুহাতে আশ্রয় নিয়েছিলেন। ইতিহাস যা প্রমাণ করে যে রাতারাতি সেখানে কিন্তু মানে মাকুরাশা জাল বিছিয়েছিল, কবুতরের ডিম পেরেছিল, তারা সেখানে গিয়েছিল এবং তাকিয়েছিল গর্তের মধ্যে, কেউ বলছিল যে দেখা যাচ্ছে,
আরেকজন বলল না কিসের দেখা যাচ্ছে এখানে তো মাকড়সার জাল কবুতর কবুতরের ডিম আছে এবং আরেকটু অগ্রসর যখন আমরা হব তো সুরাকা বিন মালিক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়া করছিল পিছন থেকে দাওয়া করছিল পশ্চাদাপন করছিল কিন্তু খুব কাছে চলে এসেছিল যে আয়াতটি আপনি পড়ছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সামনে তাকিয়ে আছেন হযরত আবু বকর পিছনের দিকে বারবার দেখছিলেন দেখছিলেন তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলেছিলেন যে সুরাকা তো খুব কাছে চলে এসেছে রাসূল সেদিকে না তাকিয়ে বলছেন লা তাহজান ইন্নাল্লাহ ইন্নাল্লাহ আল্লাহ আমাদের সাথে আছেন পরবর্তী ঘটনাটা আপনার কাছে আমরা শুনি হুজুর তো এই যে সুরাকা বিন মালিক পরবর্তীতে সাহাবী হয়েছিলেন রাদিয়াল্লাহু আনহু রাদিয়াল বলছি এই সুরাকা বিন মালিকই আমি আগে নাম না বললেও ওই দিকে ইঙ্গিত ছিল সুরাকা বিন মালিকই হিজরতের রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে অনুসরণ করে আক্রমণের উদ্দেশ্যে সে অগ্রসর হচ্ছিল এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যখন আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন তার গোড়া জমিনে দেবে গিয়েছিল এই ধোঁয়া উঠছিল সে পড়ে গিয়েছিল তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহায্য প্রার্থনা করছিল তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ পাক তাকে এইখান থেকে উত্তরণ করেন এভাবে তিনবার এক দুই তিন তৃতীয়বার এই একই ঘটনা লম্বা তো একই ঘটনা পুনরাবৃত্তির পরে এক পর্যায়ে সুরাকা বিন মালিক বুঝতে পেরেছিল যে এটা কোনো ব্যক্তি মুহাম্মাদের বিষয় না এখানে ওই সেই নিয়ন্ত্রণ কর্তা আল্লাহ তাআলা আছে সে কিন্তু মুসলমান হয়ে ইসলাম গ্রহণ করে এবং শুধু তিনি নয় পুরো গোত্র নিয়ে কাউমকে নিয়ে কিন্তু উনি ইসলাম গ্রহণ করেন এবং আবু জাহেলকেও সে গিয়ে দাওয়াত দিয়েছিল দাওয়াত দিয়েছিলেন মহতারাম চমৎকার আপনি আলোচনা করছিলেন আপনার কাছে সময় থাকলে পরে আবার আসব আমরা যাব এই পর্যায়ে দর্শকদের কাছে আসসালামু আলাইকুম যে দর্শক যারা অপেক্ষায় আছেন নাম বলে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হ্যাঁ হুজুর আমার তিনটি প্রশ্ন জি আপনার তিনটি প্রশ্ন টিভির ভলিউম কমিয়ে আপনি প্রশ্ন করুন এবং মাইক্রোফোন কাছে নিয়ে কথা বলুন তাহলে সুস্পষ্ট ভাবে আমরা শুনতে পাবো অনেক মাস পরে হ্যাঁ হুজুর আমার তিনটি প্রশ্ন প্রথম প্রশ্ন আল্লাহ আমি অসুস্থ আমার তিনটে বাচ্চা অসুস্থ আমার মেয়ের জন্য আমার জন্য একটু মুনাজাতে দোয়া করবেন আর তৃতীয় প্রশ্ন আমি অনেক নামাজ কালাম পড়ি আল্লাহর কাছে কান্নাকাটি করি সুন্দর প্রশ্ন আপনি করেছেন আমরা ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া করব দ্বিতীয় যে প্রশ্নটি মহতারাম উনি করেছেন যে অনেক নামাজ রোজা কান্নাকাটি তিনি করেন প্রশ্ন নয় জাস্ট এটা হলো একটা আবেগের কথা তো ওনার একটা মনে হচ্ছে যে আল্লাহ তাআলা তো আমার এগুলো কবুল করছেন না যদি করতেন তাহলে তো আমি রোগমুক্ত থাকতাম বালা মুসিবত মুক্ত থাকতাম এই বিষয় সম্পর্কে আপনার কি পরামর্শ না উনি আমার বোন প্রশ্ন করছেন যে আমি অনেক দোয়া করি নামাজ পড়ি কান্নাকাটি করি মনে হচ্ছে দোয়া কবুল হচ্ছে না মনে হচ্ছে যে এই মনে হচ্ছে কুপ্রবৃত্তি আপনাকে মনে হচ্ছে বললে হবে না কোরআন এবং হাদিস এই ব্যাপারে কি গাইডলাইন দেয় দোয়া আল্লাহ পাক কবুল করছেন না বিদায় আপনার অসুস্থ বাড়ছে বা সমস্যা বাড়ছে বিষয়টা এটা না দোয়ার দুটি অবস্থা থাকে আপনি যে বিষয়টা চাচ্ছেন সেই বিষয়টা হয়তো আল্লাহ যদি না রেখে অন্য দিক দিয়ে আল্লাহ আপনাকে দিয়া দিতে পারেন আর আরেকটা বিষয় যোগ করতে হবে আপনাকে আস্থা রাখতে হবে দোয়া কবুল আল্লাহর উপর আস্থা রাখতে হবে দোয়া কবুলের জন্য পাঁচটি শর্ত আছে এক নম্বর হচ্ছে রাসূলের উপর দুরুদ পড়তে হবে দুই নম্বর ইয়াকিন রাখতে হবে যে আমরা যেমন কথা বলছি পরস্পরে আমরা শুনতেছি তো আল্লাহ তাআলা আরো কাছে আল্লাহ আমার কথাগুলো শুনছেন এই কনফিডেন্স রেখে কথা বলতে হবে যে আল্লাহকে একজনকে আমি যখন একটা সমস্যা গিয়ে বুঝাই যে এইভাবে না ওইভাবে আমি আশা করি বুঝাইতে পারছি উনি মানবে তো আল্লাহকেও ইখলাসের সাথে অন্তর নিংরানু আনুগত্য এবং ভালোবাসা নিয়ে আল্লাহর কাছে মিনতি করে চেতে চাইতে হবে তাহলে আল্লাহ পাক কবুল করবেন আর কবুল করার অর্থ এই না যে ওনার রোগ সাথে সাথে ভালো হয়ে যাবে এই রোগের দ্বারা কিন্তু গুণা মাফ হয় আল্লাহ পাক ওনার দরজা জি মুফতি সাহেব আপনি চমৎকার বলছিলেন আমি একটু আপনার সাথে অ্যাড করব জি যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি আমাদের মানব জাতির মানব ইনসানের আদি পিতা ওনাকে বলা হয় উনি জান্নাত থেকে যখন আল্লাহ তাআলা ওনাকে সরিয়ে দুনিয়াতে নিয়ে এসেছেন কত বছর উনি আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন উনি তো 300 বছর পর্যন্ত 350 বছর পর্যন্ত কান্নাকাটি করেছেন এরপর আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন আমার এই বোনকে বলবো যে আপনি নামাজ পড়েন তেলাওয়াত করেন কান্নাকাটি করেন কত বছর করেছেন
আদমের যিনি নবী আল্লাহর বরগজিদা আল্লাহ নির্বাচিত নবী তিনি 350 বছর পরে ওনার দোয়া কবুল হয়েছেন তবে বাট এখানে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আল্লাহ তাআলার কাছে বান্দা খাস দিতে যে কথাগুলোই বলুক আল্লাহ তাআলা সব কথাগুলোই শুনেন কখন আমার জন্য উপযুক্ত হয় দুনিয়াতে ভালো হলে ভালো দুনিয়াতে দিয়ে দিবেন পরকালে ভালো হলে আমার জন্য সেখানে আমি পেয়ে যাব আমার হাতে একটা কথা সংযোগ করতে চাই সেটা হচ্ছে আমার বোনকে বলতে হবে নইরা শোনা যাবে না দোয়া করে দিতে হবে দোয়া করে দোয়া করেই যেতে থাকতে হবে উনি আরেকটি বিষয় জানতে চেয়েছেন যে কি আমল করলে আমি রোগ মুক্ত থাকতে পারবো রোগ মুক্ত থাকতে পারবেন আমল কোরআনে বহু আয়াত আছে রোগ মুক্তির জন্য এর একাধিক আয়াত আছে মৃত্যু পাওয়াশবিন আমি যখন অসুস্থ হই আল্লাহই আমাকে ভালো করে দেন এই দোয়াটা বোন আপনি লিখে নিতে পারেন আপনি পাঁচ ওয়াক্ত নামাজের পর পর এই দোয়াটা পড়বেন দোয়া না জাস্ট এটা তো কোরআনে কারিমের আয়াত দোয়া হিসাবে আপনি পড়তে পারেন ওয়া ইযা মারিতু ফাহুয়াশফি ওয়া ইযা মারিতু ফাহুয়াশফি আশা করি আপনি বুঝতে পেরেছেন পরবর্তী দর্শকের কাছে আমরা যাব আসসালামু আলাইকুম যে দর্শক আপনি পরিচয় দিয়ে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা মেয়েদের কি চাকরি করা জায়েজ আছে জি মেয়েদের চাকরি করা জায়েজ আছে মেয়েদের চাকরি ধন্যবাদ আমরা আলোচনা করছি আপনি অনুষ্ঠানের সাথে থাকুন জি মেয়েদেরকে চাকরি করা জায়েজ আছে কিনা জানতে চেয়েছেন মেয়েদের চাকরি করতে ইসলামে কোনো বিধিনিষেধ নেই তবে শর্ত হচ্ছে কোরআন বলছে ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতির উলা তোমরা বাহিরে যখন বের হবে তখন জাহিলি যুগের নারীদের মতো বের হবে না পর্দা করে প্রোটেকশন নিয়ে নারীরা কর্মজীবনে যদি থাকে যদি তার কর্ম করতেই হয় তাহলে ইসলাম অনুমতি দেয় শর্ত সাপেক্ষে এক কথায় যদি বলা হয় শর্ত সাপেক্ষে ইসলাম চমৎকার আপনি বলেছেন পরবর্তী দর্শকের কাছে আমরা যাব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জি দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম দর্শক জি আপনি প্রশ্ন করুন প্রথম প্রশ্ন হচ্ছে আমি নফল বা সুন্নাত নামাজের পরে আয়াতুল কুরসি পড়তে পারবো কিনা জি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সব নামাজেই ধারাবাহিকতা রক্ষা করবো সূরা পড়ার ক্ষেত্রে তৃতীয় প্রশ্ন হচ্ছে দ্বিতীয় যে প্রশ্নটি আরেকবার বলুন দ্বিতীয়টি বোঝা যাচ্ছে সব নামাজে সূরা পড়ার সময় কি ধারাবাহিকতা রক্ষা করবো ধন্যবাদ আমরা বুঝতে পারছি না আপনার যতটুকু বুঝতে পেরেছি অতটুকু নিয়ে আলোচনা করছি আপনি আরেকবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ওটা বুঝতে পেরেছেন প্রথম যে আয়াতুল কুরসি কি নফল নামাজের পরে বা সুন্নাত নামাজের পরে সুন্নাতের পরে আপনি যে কোনো নামাজের পরে পড়তে পারবেন তবে ফরজ নামাজের ব্যাপারে একটি সুনির্দিষ্ট ফজিলতের কথা হাদিসে এসেছে মান কারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাওয়াতিল মাকতুবা লাম ইয়ামনাহু দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত এক হাদিসে এসেছে প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি যে পড়বে মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়া থেকে আর কোনো জিনিস তাকে বাধা দিতে পারবে না এই ইল্লাল মাউত মৃত্যু ব্যতীত এটা এই ফজিলতের জন্য এই ফরজ নামাজের পরে বলা হয়েছে কিন্তু যে কোনো সময় যে কোনো নামাজের পরে যে কোনো সময় আপনি আয়াতুল কুরসি তেলাওয়াত করতে পারবেন কিন্তু এই ফজিলত পথে পেতে হলে ফরজ নামাজের পরে পরে তেলাওয়াত করতে হবে পরবর্তী দর্শকের কাছে আমরা যাব আসসালামু আলাইকুম যে দর্শক পরিচয় দিয়ে আপনি প্রশ্ন করুন আসসালামু আলাইকুম আমি রাজশাহী থেকে বলছি জি বলুন আমি রাজশাহী থেকে বলছি হুজুর আমার তো হচ্ছে একটা সন্তান মারা গেছে 26 বছর বয়সের সন্তান আমি তো যত নামাজ পড়তাম যত কিছু আমি আমল করতাম সমস্ত কিছু আমার সন্তানের জন্য আমি দিয়ে দিতাম আল্লাহর কাছে এখন তো আমার বাবা মা মারা গেছে তা আমার যে আমলগুলো আমি দিই এগুলো তাহলে আমার সন্তানের জন্য কি কমে যাবে না আমার মা বাবা তো পাবে আরো সবাই পাবে তাহলে কি আমার সন্তানের জন্য এটা কি কমে যাবে না এটা হলো আমার প্রশ্ন এক নাম্বার প্রশ্ন আর দুই নাম্বার প্রশ্ন হচ্ছে যে বলে যে জাকাত দিতে হবে স্বর্ণের দাম তো কমে বাড়ে সাত তোলা স্বর্ণ থাকলে নাকি সাত কোটি স্বর্ণ থাকলে জাকাত দিতে হয় কিন্তু টাকা হিসেবে যদি জাকাত দিতে হয় তাহলে 1 লাখ টাকাতে কত টাকা জাকাত দিতে হয় এটা আমার প্রশ্ন আর একটা প্রশ্ন হচ্ছে যে মৃত্যু যারা মারা গেছেন তাদের গোড়াটা কোন কোন দিন ইয়ে থাকে বন্ধ থাকে বা মাপ থাকে এই তিনটা আমার প্রশ্ন ধন্যবাদ সুন্দর সুন্দর প্রশ্ন আপনি করেছেন আমরা আলোচনা করছি অনুষ্ঠানের সাথে থাকুন মহতারাম প্রশ্নগুলো আপনি বুঝতে পেরেছেন
প্রথম যে প্রশ্নটি করেছেন যে ওনার ওই যে সন্তান ইন্তেকাল করেছেন, বাবা ইন্তেকাল করেছেন সম্ভবত, তো দোয়া করছেন সকলের জন্য, দোয়া করছেন। তা এখন আমি যতটুকু বুঝতে পেরেছি ওনার কথা, প্রথম প্রশ্নটা একটু অস্পষ্ট ছিল, অস্পষ্ট, যতটুকু বুঝতে পেরেছি যে এখন যে দোয়া করছেন, এই দোয়া তো বাবার জন্য করছেন, মার জন্য করছেন, সন্তানের জন্য করছেন, তো কারোর জন্য যদি এক্সট্রা দোয়া করেন তার অপরের জন্য দোয়াটা কি কমে যাবে কিনা, বা ফজিলতটা বা সওয়াবটা সেখানে পৌঁছতে কম হবে কিনা, এই ধরনের? না, ইসলামে যেটা আছে রব্বি ইগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব সুনির্দিষ্ট বলতে পারেন, আবার সাথে সকলকে সংযুক্ত করা যায়, ইসলামে এমন কোনো ইয়া নাই, বাধা নাই। আমরা সংক্ষিপ্তভাবে বলবো যে আপনাকে যে আপনি দোয়া করতে থাকুন, সবাই পেয়ে যাবে, সবাই সমান ভাবে পেয়ে যাবে, আর দোয়া করার সময় ব্যাপক ভাবেই করতে হবে। হ্যাঁ, সবচেয়ে বড় বখিল তো তাকে বলা হয়েছে যে দোয়ার মধ্যে শুধু নিজেকেই নিজের কথাই বলে, অন্যদের কথা উনি মা বাবা ছেলেকেও বলবেন আর সবাই সকলের কথা বলবেন। মতলব আরেকটি চমৎকার বিষয় তিনি জানতে চেয়েছেন যে জাকাতের যে স্বর্ণের যে জাকাত আছে, তো স্বর্ণের দাম তো উঠা নামা করে, উঠা পড়া করে, এটা উনি বলতে চাচ্ছেন। ওনাকে আগে জানতে হবে আমাদের যে উনি কখন জাকাত দেন, যখন জাকাত দেন তখন বাজার মূল্যে যে রেট থাকে স্বর্ণের দাম আপ ডাউন করে, বছরে তো প্রতিদিন জাকাত দেয় না, জাকাত দেওয়ার বিধান, জাকাত দেওয়ার বিধান হচ্ছে বছরের যে কোনো একটা সময়ে ডেট ফিক্সড করে বছর অন্তরে এক বছরের পর পর জাকাত দেওয়া, যেদিন উনি হিসাব করবেন ওই সময় বাজার মূল্য স্বর্ণের দাম কত, সেই হিসাবেই তিনি জাকাতের নেসাব তিনি নির্ধারণ করবেন। আর আরেকটা কথা বলছেন যে টাকায় জাকাত দিলে শতকরা কত টাকা, 1 লাখ টাকায় কত টাকা, 1 লাখ টাকায় তো 2500 টাকা জাকাত আসে, 1 লক্ষ টাকায় 2500 টাকা। আশা করি বুঝতে পেরেছেন। আরেকটি প্রশ্ন তিনি করেছেন, মৃত্যু ব্যক্তির কবর আজাব কোন কোন দিন বন্ধ থাকে? এই তো হাদিসে, বহু হাদিসে বিভিন্ন ভাবে আছে, রমজানে বন্ধ থাকে, জুমার দিন বন্ধ থাকে, এরকম বিভিন্ন হাদিসের বর্ণনায় বিভিন্নভাবে আছে। তাই বিশেষ করে রমজানে পুরো মাসে বন্ধ থাকে, রমজান মাসে এবং শুক্রবার দিনও আল্লাহ পাক বন্ধ থাকে। যে পরবর্তী দর্শকের কাছে আমরা যাব, আসসালামু আলাইকুম, যে দর্শক পরে যে বলে আপনি প্রশ্ন করুন। আমার সরি, আমার কপালে একটু দাগ হয়েছে, তো এটা নিয়ে মানুষ বিভিন্ন ধরনের কথা বলে, আসলে দাগ হওয়াটা কি দোষ? কপালে নামাজ পড়ার কারণে দাগ হয়েছে, ধন্যবাদ, আমরা আলোচনা করছি, সুন্দর একটি বিষয় আপনি জানতে চেয়েছেন। মানুষ কে কি বললো সেটা না, আমি তো আল্লাহর জন্য করছি, কৃত্রিম ভাবে যদি করে তাহলে সেটা আপনার একটা মনে দুর্বলতা থাকতে পারে, কিন্তু সেজদা দিতে কারো অটোমেটিক ভাবে দাগ পড়ে যায়। কোরআনে বলা আছে, সীমা হুম ফি বুজুহিম মিন আসারিস সুজুদ, এই নবীর উম্মতের কপালে হাসরের মাঠে চিহ্ন থাকবে। তার মানে এটা না, দুনিয়াতে যার চিহ্ন হয় নাই নামাজির ওইন চিহ্ন হবে না, চিহ্ন নামাজিদের হাসরের মাঠে হবে অটোমেটিক, কিন্তু এমনি একটা দুনিয়াতে কারো কপালে সেজদা চিহ্ন হয় এটা নিয়ে আপনার বিচলিত হওয়ার কিছু নাই, কে কি বললো সেটা আপনার দেখার কোনো বিষয় নাই। জি জি, মোদারাম সুন্দর আপনি বলেছেন, পরবর্তী দর্শকের কাছে যাব, আসসালামু আলাইকুম, যে দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। বলতে চাচ্ছি যে আমরা যে যে পোশাক পরে থাকি সেই পোশাকে যদি আমরা বাথরুমে যাই ওই পোশাকে পরের দিন সকালে কি নামাজ হবে? জুতা পরিধান করে বাথরুমে যান, পোশাক 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 বুঝতে পেরেছি, বাথরুমে যাই ওই পোশাকে ধরেন রাত্রে পরে শুয়ে থাকি সকালবেলায় উঠে নামাজ পড়তে হয় ওই পোশাকে কি পরা যাবে না পোশাকটা চেঞ্জ করতে হবে? বুঝতে পেরেছি, ধন্যবাদ, আমরা আলোচনা করছি। এটার উত্তর হলো যে প্রশ্নটা আবারও বলছি উনি অনেকে বোঝার জন্য, যে উনি বলছেন যে বাথরুমে যে পোশাক পরিধান করে বাথরুমে যায় রাত্রে এটা নিয়ে আবার ঘুমাই এটাতে পরের দিন নামাজ পড়া যাবে কিনা, তো ইসলামের শরীয়তের আলোকে কোরআন সুন্নাহর আলোকে এরকম কোনো শর্ত নাই যে বাথরুমে গেলে এটা চেঞ্জ করতে হবে। শর্ত হচ্ছে নাপাক লাগছে কিনা, নাপাকি কোনো আপনার জামাতে লাগছে কিনা, নাপাক হয়েছে কিনা, কাপড়টা যদি পাক থাকে তো বাথরুম ওজু এসছেন যা পায়খানা পরসা বা জরুরত ছাড়লেই কোনো সমস্যা সমস্যা নেই। মৌলিক যে বিষয়টি সেটা আপনি সুন্দর বলেছেন, যদি নাপাক না লাগে তাহলে পরের দিন আর আগের দিন কোনো, তবে আমরা গ্রামে গঞ্জে বিশেষ করে আমাদের মা বোনদেরকে আমরা দেখেছি যে ওনারা নামাজের জন্য একটা এক্সট্রা কাপড় রাখতেন, পোশাক রাখতেন, যে না যেন হয়তো অবচেতন মনে কোনো নাপাক রেগেও যেতে পারে, যেহেতু এই কাপড় পরিধান করে বিভিন্ন জায়গায় যাওয়া হয়, টয়লেটে যাওয়া হয়, ওনারা যায় নামাজের ভেতর একটা কাপড় রেখে দিতেন, যখন নামাজে দাঁড়াতেন তখন ওই কাপড়টা পরিধান করে নামাজ পড়তেন। এটা অবশ্যই এটা তাকওয়া। আর হুজুর আমি একটু যোগ করতে চাই, আমার বাসাতেও এই আমলটা দেখি, এই আমলটা চলছে, আমার নাম বলা উচিত না, মানে আমি দেখি যে আমার বাসাতেও কোনোদিন উনি ওইটা দেয়া পড়েন নামাজ, ওই যে নামাজের সময় এই নির্দিষ্ট কাপড়টা কাপড় ব্যবহার করে, এটাই সতর্কতা সর্বোচ্চ তার জন্য এটা পড়া উচিত। পরবর্তী দর্শকের কাছে আমরা যাব, আসসালামু আলাইকুম, যে দর্শক নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক মাস পর হুজুর লাইন পাইলাম, আলহামদুলিল্লাহ, সব সময় ফোন দিচ্ছি। আচ্ছা হুজুর, মেয়েরা তো মানে শারীরিক সমস্যা হয়, ধরেন
এখন কারোর দুই দিন থাকে, কারোর তিন দিন থাকে। এখন মানে তখন তো নামাজ পড়া যায় না। আচ্ছা, আমি আমি যদি পাঁচ দিন বা ছয় দিন পর নামাজ পড়ি, নামাজ কি হবে? ধন্যবাদ। পুরো বিষয়টি আমরা আলোচনা করেছি ইতিপূর্বে, তারপর আপনি জানতে চেয়েছেন, আমরা আলোচনা করছি, সাথে থাকুন। মহতারাম, বুঝতে পারছি যে উনি আপনি আমার বোন যারা বলছেন যে মহিলাদের মাসে অসুস্থতা আসে, উনি পাঁচ ছয় দিন পরে নামাজ পড়ে ফেলতে চান, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে এক এক মহিলার মাসিকের ইদ্দত সময়সূচি ভিন্ন হয়ে থাকে। আপনাকে ছয় দিন পরে অনুমান করে পড়ে ফেললেন এরকম না, আপনাকে নিজেই ফিস্ট করতে হবে যে আপনার কোনো কোনো মা বোনের প্রথম দিকে রক্তের ইয়া বেশি থাকে, গতি পরবর্তীতে থাকে না, পরে আবার থাকে। তা আপনাকে নিজেই কতদিন থাকে একটা ফিস্ট করতে হবে। ইসলামের শরীয়তে সর্বোচ্চ দশ দিন থাকতে পারে, সর্বনিম্ন তিন দিন। তো আপনাকে এটা ফিস্ট করে নিতে হবে, আপনার মাসিকের এটা কতদিন থাকে, তারপরে আপনাকে নামাজ পড়তে হবে। এই ছয় দিন অনুমান, ছয় দিন যদি থাকে ছয় দিন করে নামাজ পড়তে পারেন, দশ দিন আপনাকে সর্বোচ্চ দশ দিনও হতে পারে। এটা আপনাকেই ফিস্ট করতে হবে যে আপনার এইটা কতটুকু। সাহেব ধন্যবাদ আপনাকে, এই বিষয়টি বড় সুন্দর একটি বিষয় আপনিও বলেছেন। আসলে পুরো বিষয়টাই আমাদের মুফতি সাহেব বড় সুন্দর বলেছেন যে এটা হলো অনেকের অভ্যাসের উপর নির্ভর করে। শরীয়ত আপনাকে সুযোগ দিয়েছে দশ দিন, সাত দিন যদি হয় বন্ধ হয়ে যায় সাত দিন পর থেকে নামাজ, চার দিন বন্ধ হয়ে যায় এরপর থেকেই নামাজ। বাট নিজের থেকে এটাকে ঠিক করতে হবে। অবশ্যই আপনি যেটা আদত, ওই আদত অনুযায়ী আমাদের চলতে হবে, হিসাব রাখতে হবে। মোদারাম, আপনাকে আল্লাহ তাআলার কাছে আপনার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আপনাকে নেক হায়াত দান করেন, আপনাকেও আল্লাহ তাআলা কবুল করেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা মহান রব্বুল আলামিনের উপর আস্থা ও বিশ্বাস নিয়ে আলোচনা করছিলাম। দেখুন, জীবনের সকল ক্ষেত্রেই আল্লাহর উপরেই বিশ্বাস রাখতে হবে। আমি যখন ঘরে যাচ্ছি তো আল্লাহর উপরে ভরসা করে ঘরে যাচ্ছি বা থাকছি, আমি যখন খাচ্ছি আল্লাহর উপরে ভরসা করে আমি খাচ্ছি, আমি যখন ঘর থেকে বের হচ্ছি তাও আল্লাহর উপরে ঘর থেকে ভরসা করে আমি বের হব। অর্থাৎ জীবনের একেবারে সকল কাজ, বড় থেকে ছোট, ছোট থেকে বড় পর্যন্ত, সর্বাবস্থা আল্লাহর উপরে ভরসা করব। আল্লাহ তাআলা বলেন ফাহুয়া হাসবু, আল্লাহ তাআলাই কিন্তু আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন। তিনি রোগ মুক্তি দিবেন, রোগ থেকে বাঁচাবেন, বিপদ থেকে বাঁচাবেন, রিজিককে বরকত দিবেন। চলুন সকলে মিলে আল্লাহর উপরে ভরসা করি, আল্লাহর উপরে আস্থা রাখি, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আজকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি সকলকে, আগামী দিন আমাদের সাথে থাকবেন, নিউজ টনের পরে পর্দার সাথে থাকবেন। আশাবাদ ব্যক্ত করে শেষ করছি দরুদ শরীফ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়্যিনা ওয়া শাফিইনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم آمين. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم ارزقنا فإنك خير الرازقين. آمين. اللهم افتح لنا فإنك خير الفاتحين. اللهم آمين. اللهم انصرنا فإنك خير الناصرين. اللهم آمين. يا الله يا أرحم الراحمين يا راحم المساكين. মাওলাই করিম দয়া করে মায়া করে আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের সকলের জিন্দগির গুনাগুলো আপনি মাফ করে দেন আল্লাহ। অপরাধ করেছি, স্বীকার করছি মাওলা, আল্লাহ আপনার উপরে আস্থা রেখে বিশ্বাস করছি মাওলা। মেহরবানি করে আমাদের তাওয়াক্কুলকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন মাওলাই করিম, আমাদের সকলকে আপনি নিষ্পাপ বানিয়ে দেন আল্লাহ। আমাদের মুরব্বিয়ানে কেরাম যারা কবরবাসী হয়েছেন, আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছেন, সকলকে আপনি মাফ করে দেন, কবরের জিন্দগি আপনি আসান করে দেন মাওলাই করিম। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের সকলের পক্ষ থেকে রসুল একরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধরে সালাতু সালাম পৌঁছিয়ে দেন মাওলাই করিম। বাবা আদম হতে আজ পর্যন্ত যত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত ইন্তেকাল করেছেন, মেহরবানি করে সকলকে আপনি মাফ করে দেন, সকলের জন্য জান্নাতের ফয়সালা করে দেন, জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দেন মাওলাই করিম। আল্লাহ যে দেশে বসে হাত তুলেছি, আল্লাহ বাংলাদেশকে আপনি
আল্লাহ বরকতময় দেশ হিসাবে আপনি কবল মঞ্জুর করে নেন, আল্লাহ উন্নয়নশীল দেশ হিসাবে আল্লাহ উন্নতি অগ্রগতি সমৃদ্ধি আপনি দান করেছেন। মাওলাই করিম এই বরকতকে আপনি স্থায়ী করবেন বলে আমরা বিশ্বাস করি, আস্থা রাখি, মেহরবানি করে আপনি কবল মঞ্জুর করে নেন। মাওলাই করিম আল্লাহ আমাদের দেশের জনগণকে আল্লাহ মেহরবানি করে করোনা সহ তমাম মহামারী থেকে আপনি হেফাজত করেন, বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন, রিজিকগুলোকে আপনি বরকতময় করে দেন, হায়াতকে আপনি বরকতময় করে দেন। মাওলাই করিম আল্লাহ যে জায়গাতে বসে হাত তুলেছি জেসিএক্স ইসলাম আমরা অনুষ্ঠানকে আপনি কবুল ও মঞ্জুর করে দেন। মাওলাই করিম আপনি সুযোগ দিয়েছেন বলে তো আল্লাহ দিনের কিছু কথাবার্তা বলার আমরা সুযোগ পেয়েছি। আল্লাহ আমাদের কথা বলার মধ্যে যারা অনুষ্ঠানটি শ্রবণ করছেন দোয়ায় শরীক হয়েছেন, মেহরবানি করে সকলকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ যারা আয়োজন করেছেন আল্লাহ আয়োজনকারীদের জন্য, আল্লাহ যারা ব্যবস্থাপনা করেছেন যারা যুক্ত রয়েছেন সকলের জন্য আল্লাহ সুন্দর নিয়ামত বহুল জান্নাতের ফয়সালা করে দেন। আমিন। মাওলাই করিম আল্লাহ নিউজ 24 সহ যতগুলো মিডিয়া সেন্টার রয়েছে আল্লাহ যত ভাইরা কাজ করছেন খেদমত করছেন, মাওলাই করিম যে যেভাবে যুক্ত রয়েছেন সকলের খেদমতকে আল্লাহ যুক্ততাকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ করোনা সহ তমাম মহামারী থেকে আপনি হেফাজত করেন। মাওলাই করিম বিশেষ করে বসুন্ধরা গ্রুপকে আপনি কবুল মঞ্জুর করে নেন। দীন ইসলামের দেশ ও জাতির বহু খেদমত করছেন আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নেন। বিশেষ করে আমাদের চেয়ারম্যান সাহেব এমডি সাহেবদেরকে আল্লাহ, ভাই বোনদেরকে, নারী পুরুষদেরকে, পরিবারভুক্ত যারা আছেন আল্লাহ ছোট থেকে বড় পর্যন্ত সকলকে আপনি মাফ করে দেন, পরিবারের সকলকে করোনা সহ তমাম মহামারী থেকে আপনি হেফাজত করেন, আসমানি জমিনি বালা থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ বরকতময় হায়াত বরকতময় রিজিক আপনি দান করেন, ইলমে আমলে আপনি বরকত দান করেন। মাওলাই করিম আল্লাহ যা কিছু আপনার কাছে বলছি গো মাওলা, আল্লাহ মেহরবানি করে বলার মধ্যে আপনি সব ধরনের রিয়া থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন। আমাদের দর্শকদের মাঝে আল্লাহ দোয়া চেয়েছেন মা অসুস্থ বাচ্চারাও অসুস্থ, আল্লাহ আপনি তো শিখিয়ে দিয়েছেন যখন আমরা অসুস্থ হব আপনার কাছে যাব, যখন আমরা বলা মুসিবতে পড়বো আপনার কাছে বলবো, আল্লাহ যখন আমরা চলতে যাব আপনার কাছে বলবো। মাওলাই করে মেহরবানি করে পরিবারকে আল্লাহ আরও যারা অসুস্থ আছেন হাত তুলেছেন আমাদের কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ মেহরবানি করে সকলকে শেফায়ে কামিলা আজেলা দায়মা কুল্লি আপনি দান করেন। মাওলাই করিম আল্লাহ আপনি তো আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, আল্লাহ আমাদের গুনার কারণে যদি আজাব ও গজব দিয়ে থাকেন মাওলাই করিম আমরা বরদাস্ত করতে পারবো না, মেহরবানি করে সমস্ত আজাব ও গজব থেকে আপনি হেফাজত করেন, সব ধরনের পরীক্ষা থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ ইমানি শক্তি দান করেন, আমলি শক্তি দান করেন, রিজিকের শক্তি দান করেন, আল্লাহ বলার শক্তি দান করেন, মেধার শক্তি দান করেন। মাওলাই করিম আমাদের সকলকে আপনি মাফ করে দেন। মাওলাই করিম মৌতের সময় যেন আল্লাহ আখিরি কালিমা কালিমা তৈয়বা হয় সেই ফয়সালা আমাদের সকলের জন্য করে দেন। আল্লাহ মেহরবানি করে যা কিছু আমল করা হয়েছে আমরা করেছি মেহরবানি করে কবুল ও মঞ্জুর করে নেন, যা কিছু আলোচনা হয়েছে আপনি কবুল ও মঞ্জুর করে নেন, আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ দীন ও শরীয়তের সহি বুঝ নিয়ে যেন চলতে পারি, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারি সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা তাকাব্বাল সালাতানা ওয়া দুআনা বিহুরমতি সাইয়্যিদিল মুরসালিন আমিন ইয়া রাব্বাল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।